नमस्कार बंधुरा, आमी विश्वरूप और आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल जीविका अपडेट। बंधुरा, आज के आमी आपनादेर संगे एमन एक व्यवसा अथवा एमन एक काज सम्पर्के आलोचना करब जेई काजटी करते आपनादेर एकटी टाकाओ इनभेस्ट करते हबे ना, किनते हबे ना कोनो मेशिन। আপনাদের যদি বাড়িতে সামান্য জায়গা থেকে থাকে তাহলেই আপনারা এই কাজটি করতে পারবেন। তবে এই কাজটি করার আগে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, কিন্তু বন্ধুরা প্রশিক্ষণ নেওয়ার জন্য কোনো ইনভেস্ট করতে হবে না। আপনারা যদি পার্ট টাইমে এই কাজটি করেন তাহলে প্রত্যেক কাজ করে মাসে প্রায় 6,000 থেকে 7,000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনারা যদি ফুল টাইম এই কাজটি করতে চান তাহলেও করতে পারবেন। ফুল টাইম যদি আপনারা কাজ করেন প্রত্যেক আপনারা আপনাদের পার্শ্ববর্তী অঞ্চলে মানুষদের এই কাজ করিয়ে আপনারা মাসের শেষে 15,000 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ব্যবসার আইডিয়াটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখুন চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ। মনে রাখবেন বন্ধুরা, এই প্রয়াস কিন্তু সম্পূর্ণটাই আপনাদের জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক আজকের এই বেস্ট বিজনেস প্ল্যান বা কাজের প্ল্যানটি কি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটি নতুন কাজের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো এই কোম্পানিতে কী ধরনের কাজ হয়, এই কাজগুলো আপনারা কীভাবে পাবেন, কোথায় আপনাকে আসতে হবে, এবং অফিসে কীভাবে যাবেন, আপনার কী ইনভেস্টমেন্ট আছে, আপনি কত টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন, সে বিষয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন উডেন টয়ের, এই উডেন টয়গুলো তৈরি করার জন্য যে র মেটেরিয়ালসগুলো লাগে অর্থাৎ যে সিটগুলো লাগে সেইগুলো আপনাদেরকে ঘরে বসে তৈরি করতে হবে। এটা কীভাবে তৈরি করবেন সেটা কোম্পানি আপনাকে শিখিয়ে দেবে, আর যারা কাজ জানেন তারা সরাসরি কোম্পানি থেকে যোগাযোগ করলে কাজটা পেয়ে যাবেন, আর যারা জানেন না তাদেরকে কোম্পানি শিখিয়ে কাজটা দিয়ে দেবে। এবার এখানে একটা ব্যাপার আসছে, অনেকে কোশ্চেন করে যে এই কোম্পানিতে কাজটা করার জন্য বা মালটা নেওয়ার জন্য কত টাকা ডিপোজিট বা সিকিউরিটি মানি লাগবে। দেখুন বন্ধুরা, বলে দিই এই কোম্পানিতে কাজ করার জন্য কোনো রকম সিকিউরিটি মানি অর্থাৎ ডিপোজিট মানি, আপনি মাল নিয়ে যাবেন তার জন্য কোনো রকম সিকিউরিটি বা ডিপোজিট মানি এই কোম্পানিতে দিতে হয় না। তো ডিপোজিট বা সিকিউরিটি হিসেবে তাহলে কী লাগে, ভোটার আইডি কার্ডের জেরক্স লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে, আর 2 কপি ছবি লাগবে। একটা ফর্ম কোম্পানি থেকে তুলতে হয়, সেটার দাম 300 টাকাটা ফিল আপ করে জমা দিতে হয়, এটা আপনার সিকিউরিটি হিসাবে থাকবে। এই যে 300 টাকাটা কোম্পানি নিচ্ছে, কেন নিচ্ছে সেটাও বলে দিই। প্রসপেক্টর ফর্ম, সার্টিফিকেট, এমপ্লয় আই কার্ড, ট্রেনিং পিরিয়ডের যত কাগজপত্র লাগবে তার দামগুলো কোম্পানি আপনার কাছ থেকে নিয়ে নিল। দেখুন, কোম্পানি আপনাকে কিছু দেবে না, আপনার কাছ থেকে কিছু নেবেও না, আপনি যত খুশি টাকার মাল নিয়ে যান, করে এনে জমা দেবেন, এর জন্য আপনাকে 1 পয়সা কোম্পানিতে জমা দিতে হবে না। আপনি যখন মালটা করে এনে জমা দেবেন সঙ্গে সঙ্গে আপনি আপনার ক্যাশ পেমেন্ট পেয়ে যাবেন, যা কাজ করবেন সঙ্গে সঙ্গে ক্যাশ পাবেন। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পেরেছেন যে আপনার এই কোম্পানিতে কী কী লাগবে। দেখতে পাচ্ছেন যে উডেন টয়গুলো আছে, এর উপর একটা কেমিক্যালের লেয়ার তৈরি হবে, কীভাবে লেয়ারটা তৈরি করতে হয় সেটা কোম্পানি আপনাকে দেখিয়ে দেবে, সেটা আপনাকে তৈরি করে দেবে। কেউ ভাববেন না যে এই কাটিংগুলো করা আছে, কাটিংগুলো আপনাদেরকে করতে হবে, এখানে কোনো কাটিং করতে হবে না, পুরো কাটিং রেডি করে এরকম ডিজাইন আপনাদেরকে দিয়ে দেবে, যে ডিজাইনটা দেখছেন ক্রোকোডাইলের এরকম ডিজাইন আপনাদেরকে দিয়ে দেবে, এর উপর শুধুমাত্র আপনাকে লেয়ারটা তৈরি করতে হবে। লেয়ারটা আপনি তৈরি করে কোম্পানিতে জমা দেবেন, কোনো সেটিং করতে হবে না, পার্টগুলো আপনাকে সেটিং করতে হবে না, সেটিং কোম্পানি করবে, শুধুমাত্র আপনাকে লেয়ারটা তৈরি করে দিতে হবে। লেয়ারগুলো আপনি তৈরি করবেন, সেই লেয়ারগুলো তৈরি করার যে মেটেরিয়াল সেগুলো সব কোম্পানি দেবে। দেখুন এখানে একটা উডেন কার দেখাচ্ছে, এই উডেন কারটার পার্ট আলাদা আলাদা আছে, এই পার্টটাকে সেটিং করা হয়েছে, আপনাকে কিন্তু এই সেটিংটা কিছু করতে হবে না, এই যে পার্টগুলোর উপরে যে ডিজাইনটা করা আছে এর উপর শুধুমাত্র কেমিক্যালের লেয়ারটা তৈরি করতে হবে। দেখুন এটা ফিনিশিংটা নেই, যে কারণে এটা খুব বেশি ভালো লাগছে না, যখন আমরা ফিনিশিং হয়ে যাবে দেখতে ভালো লাগবে, তো সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে লেয়ারটা তৈরি করে দিতে হবে। এটা শুধুমাত্র কার্ডটা কাটিং করে সেটিংটা আপনাদেরকে দেখানো আছে, লেয়ারটা তৈরি করা নেই, লেয়ারটাই শুধু আপনাদেরকে তৈরি করতে, এরকম কাটিং করে পার্ট আপনাকে দিয়ে দেবে, সেই কাটিংয়ের রেট চার্ট কোনো কোম্পানি দিয়ে দেবে, তার মধ্যে লেখা থাকবে কত পিস করলে কত টাকা আপনি পাবেন, পুরো ডিটেলসটা দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনি এখান থেকে রেটগুলো পাবেন। এছাড়া যে কাজগুলো আছে, দেখবেন ক্রোকোডাইলের যে মুখগুলো হয়, এই যে ক্রোকোডাইলের যে মুখটা দেখছেন এটার কাটিংটা আপনাকে কিছু করতে হবে না, এবং ইভেন যে ডিজাইনটা আছে সেটাও করতে হবে না, ডিজাইনগুলো কোম্পানি করে দেবে, এই যে ডিজাইনগুলো দেখছেন সব কোম্পানি করে দেবে, শুধুমাত্র আপনাকে লেয়ারটা তৈরি করে দিতে হবে।
কী লাগলো? এবার হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে আপনি কীভাবে কাজ করবেন, লোক খাটিয়ে কাজটা করাতে পারেন? দেখুন, একা কাজ করলে এখান থেকে ইনকাম কম আছে, যদি আপনি লোক খাটিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার ইনকাম বেশি হবে। দেখে নিন বাড়িতে কীভাবে লোক খাটিয়ে কাজ করছে, সেরকম ভিডিও আমরা দিয়েছি, একটু দেখে নিন। ওটা কত ভয় কেন করছো? আটা বেশি নিবে না, ওটা তো অত ভয়ের কোনো কারণ নেই। বসে গেল, এবার চিপকাও নেকড়া দিয়ে, চারিদিকটা ভালোভাবে চিপকাও, চারিদিকটা বারবারই বলছি চারিদিকটা চিপকাও, চারো সাইড ভালোভাবে চিপকাও। আঠা বেশি দিবে না, তাহলে কোনো অসুবিধা না, হালকা স্যাম্পল আঠা নিবা। আঠা বেশি হলে কিন্তু স্টিকার দৌড়াবে, ভিজে যাবে, বুঝতে পারলা? আঠা হালকা আঠা নাও, আর পালিশ জলটা নিবা। পালিশ জলটা কিন্তু শুকিয়ে যাবে, তারপর কিন্তু পালিশ করবা, ভিজা অবস্থায় পালিশ করবা। তোমারই কাজ দেখো, তোমারই কাজ দেখো, এটা কত সুন্দর চিপকানো হয়েছে, একটা কোনো কিছু দাগ আছে দেখে নাও। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে বুঝতে পারলেন আপনি বাড়িতে কীভাবে লোক খাটিয়ে কাজ করাবেন। এবার অফিসে কীভাবে আসবেন তার অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি। দেখুন, এটা চুঁচুড়ে স্টেশন। এই চুঁচুড়ে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে এসে একদম সিঁড়ি থেকে নিচে নেমে আসবেন। নেমে এসেই আপনি বাঁদিকে যে রোডটা আছে, ওটা এই যে বাঁদিকে রোডটা, এটা সোজা ধরে চলে আসবেন। দেখুন একটি মোড় পড়বে, একটা তেমাতা মোড় পড়বে। এই তেমাতা মোড় থেকে আপনাকে ডান দিকে টার্নিং নিতে হবে। দেখে নিন, মোড়টা ভালো করে চিনে নিন। এই মোড়ে আপনাকে আসতে হবে, এই মোড় থেকে আপনাকে ডান দিকে টার্নিং নিতে হবে। আমরা একটু দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। আপনি লোকেশানটা ভালো করে দেখে নিন, ভিডিওটা আপনার সঙ্গে নিয়ে আপনি লোকেশান দেখে দেখে অফিসে যোগাযোগ করতে পারবেন, আপনার কোনো অসুবিধা নেই। হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে, চুঁচুড়া স্টেশনে নেমে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে। আপনি টোটো অটো করে আসতে পারেন, অথবা আপনি হেঁটেও আসতে পারেন। একটু ভালো করে দেখে নিন, আমরা রোডটা পুরো দেখিয়ে দিচ্ছি, কীভাবে আপনি অফিসে আসবেন, অফিসে কীভাবে গিয়ে যোগাযোগ করবেন, পুরো রোডটা আমরা পায়ে টু পায়ে দেখিয়ে দিচ্ছি। দেখে নিন, আপনাকে এই মোড়টা থেকে ঠিক ডান দিকে টার্নিং নিতে হবে, বুঝতে পারছেন? আপনি এগুলি দোকানগুলো আমরা দিয়ে দিয়েছি মেনশন করে, যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা সোজা চলে আসবেন, সোজা ধরবেন, একদম হেঁটে চলে আসবেন। 5 থেকে 7 মিনিট লাগবে, এর বেশি সময় লাগবে না, হেঁটে সোজা চলে আসবেন। কিছুটা এগিয়ে আসবেন, এসে দেখবেন নতুন অনেকগুলো বিল্ডিং হয়েছে, মানে ফ্ল্যাট। তারপরে কিছুটা এগিয়ে আসবেন, এগিয়ে এসে একটি মল পড়বে, মলটির নাম হচ্ছে রিলায়েন্স ডিজিটাল। আমরা সঙ্গে থাকুন, আমরা দেখিয়ে দিচ্ছি মলটা। সেই মলটার থেকে আপনার খুব জোরে আর 2 মিনিট লাগবে হেঁটে, তারপরে আপনি পাবেন বঙ্কিমকানন। বঙ্কিমকানন যে গলিটা আছে তার ঠিক পরের গলিটাতেই ভাষা ফাউন্ডেশন, মাথায় রাখবেন, এটা হচ্ছে রিলায়েন্স ডিজিটাল মল। এখান থেকে আপনার 2 মিনিট সময় লাগবে হেঁটে, সোজা এই রোড ধরে হেঁটে আসবেন। কোনো ব্যাকার, কোনো আপনাকে রাস্তা টার্নিং নিতে হবে না, কোনো ব্যাক নিতে হবে না, সোজা একদম অন রোডের ওপরে আছে। একটুখানি সঙ্গে থাকুন, দেখে নিন, আমরা এগিয়ে যাচ্ছি। একটা হনুমান মন্দির চলে গেল। এরপর একটা রেস্টুরেন্ট আসবে, ইভিনিং স্টার, এটা পেরিয়ে গিয়েই আরেকটি ফ্ল্যাট আসবে, তারপরে বঙ্কিমকানন। হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে। দেখুন, এখানে একটা বিউটি পার্লারও আছে। এই একটি ফ্ল্যাট, এটা বঙ্কিমকাননের মধ্যেই পড়ে। এটা ঠিক পরের যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, ওই ফ্ল্যাটটায় ভাষা ফাউন্ডেশনের অফিস আছে। আপনাকে গলির ভিতরে ঢুকে যেতে হবে, এখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনাকে ঢুকতে হবে। আমরা পুরো মেনশন করে দেবো, সেই অনুযায়ী আপনারা গলিতে ঢুকে সরাসরি অফিসে আসতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ভাষা ফাউন্ডেশনের গলি। দেখে নিন, এপারে একটা কাছের দোকান আছে, তার অপোজিটের যে গলিটি আছে সেখান থেকে আপনাকে ভেতর দিকে ঢুকে যেতে হবে।